আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব জেলখানা বা কারাগারের ডিভিশনের ব্যাপারে। সারা পৃথিবীর এবং সব অপরাধীর কাছে এই জেলখানা একটা ভয়ঙ্কর জায়গা, যেখানে কেউই কোনো সুখের কিছু আশা করে না। অনেক বাধ্যবাধকতার মধ্যে যেখানে আবদ্ধ থাকতে হয়, এই কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যেই কিছু অপরাধী অন্যদের তুলনায় ভালো সুযোগ পান, যা যুগ যুগ ধরে হয়ে আসছে। বাংলাদেশের প্রেক্ষাপটে জেলখানার সেই সৌভাগ্যবান অপরাধী কারা এবং তারা কি ধরনের সুযোগ সুবিধা পান? বিবিসি বাংলাকে সাবেক উপকারা মহাপরিদর্শক মোহাম্মদ শামসুল হায়দার সিদ্দিকী বলেন, জেল কোড অনুসারে রাজনৈতিক ও সামাজিকভাবে মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের কারাগারে ডিভিশন প্রদান করা হয়। এছাড়া আদালতের নির্দেশেও কাউকে কাউকে ডিভিশন দেয়া হয়। তিনি বলেন, তিন শ্রেণীর ডিভিশন দেয়া হয়ে থাকে, ডিভিশন 1, ডিভিশন 2 এবং ডিভিশন 3। এই ধরনের ডিভিশন প্রাপ্তরা কি ধরনের সুবিধা পাবেন জানতে চাইলে সাবেক DIG প্রিজন হায়দার বলেন, বিধি অনুসারে প্রথম শ্রেণীর ডিভিশন প্রাপ্তদের প্রত্যেক বন্দির জন্য আলাদা রুম থাকে, খাট, টেবিল চেয়ার, তোশক, বালিশ, তেল, চিরুনি, আয়না সবকিছুই থাকে। আর তার কাজকর্ম করে দেওয়ার জন্য আরেকজন বন্দিও দেওয়া হয়। ছেলে বন্দির ক্ষেত্রে সাহায্যকারী হিসেবে ছেলে আর মেয়ে বন্দির জন্য একজন মেয়ে থাকবেন। এছাড়া কারাগারের বাইরে থেকে স্বজনদের দেওয়া খাবার যাচাই বাছাই করে কারাগারের ভেতরে পাঠিয়ে দেয় কারা কর্তৃপক্ষ। এছাড়া বন্দির চাহিদার প্রেক্ষিতে বইপত্র এবং 2-3টা দৈনিক পত্রিকাও থাকবে। সাধারণ বন্দীদের চেয়ে ডিভিশন প্রাপ্ত বন্দির খাবারের মানও যথেষ্ট ভালো থাকে। সাধারণ বন্দীরা যেখানে ফ্লোরে শুয়ে থাকেন, সেখানে ডিভিশন প্রাপ্ত বন্দীরা খাটের উপরে শুয়ে থাকেন। সাধারণত সামাজিক মান মর্যাদা অবস্থান বিবেচনায় ডিভিশন প্রদান করা হয় বলে জানান সাবেক উপকারা মহাপরিদর্শক। কারাবিধি অনুযায়ী কারাগারে ডিভিশন সুবিধা পান সাবেক MP, মন্ত্রী, CIP ও সরকারি কর্মকর্তারা। এছাড়া ডিভিশন সুবিধার জন্য যেকোনো বন্দী নিজের সামাজিক অবস্থান তুলে ধরে কারা কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে আবেদন করতে পারেন। কারা কর্তৃপক্ষ সে আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন, সেখান থেকে সিদ্ধান্ত আসবে তিনি ডিভিশন পাবেন কি পাবেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আদালত যদি কোনো বন্দীকে ডিভিশন সুবিধার আবেদন মঞ্জুর করে, কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়, তাহলে সেই বন্দী ডিভিশন সুবিধা পেয়ে থাকবেন। আজ এই পর্যন্ত। ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।